সিঙ্গাপুরের সম্ভাবনা রয়েছে একটি বৈশ্বিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাব হয়ে ওঠার, এমনটাই বলছেন গ্লোবাল এআই এর ব্যবস্থাপনা পরিচালক ক্যারোলিন ইয়াপ। এই পূর্বাভাসকে বাস্তবে রূপ দিতে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছে সিঙ্গাপুর সরকার। দেশটির এআই প্রযুক্তি সংশ্লিষ্টদের নিয়ে চালু করছে নতুন প্রকল্প। সিঙ্গাপুরকে এআই হাবে রূপান্তরের উদ্দেশ্যে নেয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে এআই ট্রেলব্লেজার্স। এই প্রকল্পের আওতায় এআই জেনারেটিভ টুলগুলোর সক্ষমতা যাচাই করতে সক্ষম এমন আরেকটি এআই তৈরি করার পরিকল্পনা করছে সিঙ্গাপুর সরকার। দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তৈরি এআই এ কোনো ঘাটতি আছে কিনা কিংবা কোনো সংযোজন বা বিয়োজন করতে হবে কিনা সবটাই যেন ধরিয়ে দিতে পারে সেটি। সরকারি বেসরকারি অন্তত 100টি প্রতিষ্ঠানে এআই জেনারেটিভ টুলের উপস্থিতি নিশ্চিত করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। এর জন্য জনসাধারণকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ করার পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের। এআই ব্যবহারে চাকরিচ্যুত হতে হবে না এমন আশ্বাসও দেয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দক্ষ না হলে বরং আশঙ্কা থাকবে বাজার দখল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার। টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নীতি বিশ্লেষক কেড্রিক চ্যান বলেন, প্রযুক্তি খাতে ইতোমধ্যে বেশ সফলতা দেখিয়েছে সিঙ্গাপুর। এর পথচলা আরও সমৃদ্ধ করতে দেশটির সরকারের নতুন উদ্যোগ এটি।